হ্যালো, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে। আর আজকে আমরা শিখতে যাব সিএমডি কমান্ডের যেগুলোর বহুল ব্যবহার হবে সেগুলো। খুব বেশি কিছু শিখবো না, আমার কাছে যেটা মনে হয়েছে যে যতটুকু আমাদের বেসিক জানা দরকার সেই বেসিক নিয়ে এখানে আলোচনা করব। তো আচ্ছা, প্রথমে যেইটা আমরা দেখব এখানে যে ডিরেক্টরি, মানে আমার এই যে এখানে একটা পাথ দেখাচ্ছে, ঠিক আছে? তো এই পাথে আমার কি কি ফাইল রয়েছে সেটার জন্য DIR এটা লেখার সাথে সাথে আমাদেরকে এটা দেখিয়ে দিবে যে এখানে এতগুলো ফাইল রয়েছে। ওকে, এখন আমরা CLS এটা দিলে কি হবে, এটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো এটা আমরা জানলাম। এবং এখন যদি আমরা চাই যে, আচ্ছা আরেকবার DIR করি সেখানে। আচ্ছা দেখেন, এখানে আমাদের অনেকগুলো ফাইল রয়েছে। এখন যদি আমরা এর ভিতরে ঢুকতে চাই, ওকে, ফর এক্সাম্পল এখানে রয়েছে ডেস্কটপ, যদি এখানে ঢুকতে চাই CLS করে নিলাম। এখন আমরা কিভাবে এখানে ঢুকবো? আমরা সিডি, মানে সিডি অর্থ হচ্ছে চেঞ্জ ডিরেক্টরি, দেন একটা স্পেস দিব, দেন আমরা DE এবং ট্যাব বাটন প্রেস করব, সাথে সাথে অফার করবে, ঠিক আছে? তো এখন আমরা হিট এন্টার করলাম, এখানে আমরা পৌঁছে গিয়েছি। তো এখন আমরা তো এখানে পৌঁছে গিয়েছি, তো এখন যেহেতু পৌঁছে গিয়েছি, এখন আমরা চাচ্ছি যে আবার ফিরে আসি। যদি ফিরে আসতে চাই, তার মানে আমরা ফরওয়ার্ড গিয়ে দেখেছি বাট ব্যাকওয়ার্ড গিয়ে দেখিনি, সেক্ষেত্রে আমরা কি করব, এগেইন আমরা লিখবো CD, দুটো ডট দিব, প্রেস এন্টার। দেখছেন, আমরা আবার অবস্থা আগের অবস্থায় ফিরে এসেছি। এখন যেটা আমরা আর শিখা জরুরি আমি মনে করছি, ফর এক্সাম্পল আবার ধরেন আমরা ডেস্কটপে যাই, CD দেন DE তারপর ট্যাব, এই এখানে আমরা চলে আসলাম। এখন আমরা চাচ্ছি হচ্ছে এখানে আমরা যে নর্মালি যেমন ফোল্ডার ক্রিয়েট করি, তো এখানে আমরা ফোল্ডার ক্রিয়েট করে দেখি কেমন করে ফোল্ডার ক্রিয়েট করা যায়। সেক্ষেত্রে আমাদের লিখতে হবে MKDIR এবং স্পেস, দেন কি নাম দিতে চান, ফর এক্সাম্পল দেন দ্য টেস্ট টেস্ট ওয়ান। ওকে, তো এই যে অলরেডি এটা ক্রিয়েট ফাইল অলরেডি এক্সিস্ট আছে বলতেছে, এই নামে এক্সিস্ট আছে। তাহলে আমরা কি করব, MKDIR অন্য কিছু লিখি, ফর এক্সাম্পল টেস্ট শুধু লিখি। ইয়াস, অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, এবং আপনারা বিশ্বাস করবেন কি না এটা ক্রিয়েট হয়েছে, সেজন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে গিয়ে আমাদের যে ডেস্কটপ রয়েছে, সিতে গিয়ে আমাদের ডেস্কটপ এখানে এসে, এই যে দেখেন টেস্ট, এই যে এটা এটা ক্রিয়েট হয়ে গিয়েছে। ওকে, এখন আমরা চাচ্ছি যে এটাকে আমরা আবার রিমুভ করে দেব। সেক্ষেত্রে আমরা কি করব, MRDIR এগেন টেস্ট, প্রেস ইন্টার। তো বলতেছে যে হচ্ছে এক্সটার্নাল এটা নাকি কাজ করছে না, কেন করছে না আমি দেখিনি, সরি, যেটা ভুল হয়েছিল এটা আসলে লিখতে হবে RMDIR দেন টেস্ট, দেন কাজ করবে। ইয়েস, ইট কাজ করেছে। এই যে দেখেন এখানে কিন্তু আর নো মোর টেস্ট রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা, এখানে কিন্তু টেস্ট ফাইলটা রিমুভ হয়ে গিয়েছে, ঠিক আছে? তো এখন আমরা চাচ্ছি যে হচ্ছে যে আমরা একটা লিখব, মানে ফোল্ডারের ভিতরে, ফর এক্সাম্পল এখানে আমাদের টেস্ট ওয়ান আছে, এর ভিতরে ধরেন index.html লিখব। ওকে, তো এখন আমরা বলেছিলাম যে এখানে আমরা index.html ফাইল এক্সটেনশন সহ ক্রিয়েট করব, সেজন্য আমাদেরকে যেটা লিখতে হবে শো, দেন এই সাইনটা দিতে হবে, দেন লিখলাম index.html, প্রেস এন্টার। তো দেখেন এখন আপনারা এখানে গিয়ে দেখছেন ইন্ডেক্স অলরেডি একটা ছিল, ইন্ডেক্স ওয়ান আর ইন্ডেক্স ইন্ডেক্স তৈরি হয়ে গিয়েছে। তো এখন আমরা যদি চাই যে যে হচ্ছে যে আমরা হচ্ছে সি ড্রাইভে আছি, ঠিক আছে? তো সি ড্রাইভ থেকে যদি আমরা অন্য কোনো ড্রাইভে মুভ করতে চাই, ফর এক্সাম্পল আমার এখানে ডি ড্রাইভ আছে, তাহলে আমি কি করব, জাস্ট ডি লিখে কলন দিয়ে প্রেস এন্টার। ওকে, তার মানে আমরা এই এই এই
ড্রাইভে চলে গিয়েছি। ওকে, আমরা আবার সি ড্রাইভে ফিরে আসি একইভাবে। আমরা এখন সি ড্রাইভে ফিরে এসেছি। তো আমাদের আরেকটি ইম্পর্টেন্ট জিনিস আমি মনে করি শেখা দরকার, সেটা হচ্ছে যেমন আমরা ক্রিয়েট করলাম, এখন যদি এটা ডিলিট করতে চাই ফর এক্সাম্পল, তাহলে আমরা কি লিখব? ডিইএল, তারপর লিখব ইন্ডেক্স, ইন্ডেক্স ডট এইচটিএমএল। এন্ড দেখছেন, এখানে আপনারা নিজেই দেখতে পাচ্ছেন এটা চলে গেল। তো এখন আমরা যদি চাই যে আমরা এই জিনিসটা, ধরেন ইন্ডেক্স ওয়ান, আচ্ছা আমরা ইন্ডেক্স ওয়ান না, তাহলে আমরা আরেকটা নতুন কিছু বানিয়ে নিই। কিভাবে বানাতে হয় আমাদেরকে জানি, সেটা হচ্ছে ইকো, তারপর সাইনটা দিতে হবে, ধরেন মেইন, মেইন ডট এইচটিএমএল একটা ফাইল বানিয়ে নিই এখানে। দেখছেন যে বানাই ফেললাম আমরা। ওকে, এখন আমরা চাচ্ছি যে এটা আমরা ভিজুয়াল স্টুডিও কোডে রান করব। আচ্ছা, যে বলছিলাম ধরেন এখান থেকে আমরা কাজ শুরু করতে চাচ্ছি ভিজুয়াল স্টুডিও দিয়ে, ধরেন মেইন মেইন এইচটিএমএল দিয়ে। তো ফর এক্সাম্পল, তাহলে কি লিখতে হবে আমাদেরকে? স্টার্ট কোড, আর লিখবো হচ্ছে মেইন ডট এইচটিএমএল। দেখছেন এই যে ওপেন হয়ে গেল, এটা আমাদের ভিজুয়াল স্টুডিওর কোড ডিরেক্টরি ওপেন হয়ে গেল। তো এরকম করে কাজ করতে পারি। এটা মনে হয়, আমার মনে করেছে যে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, শিক্ষণীয়। আর হচ্ছে আমাদের এটা সিএলএস করে দিই, আবার মুছে দিলাম। এই তো আমার মনে হয় এতটুকু জানা থাকলেই মোটামুটি কাজ করাটা সুবিধা হয়ে যাবে। আমি বেশি কিছু আলোচনা করতে চাইনি, কারণ বেশি জিনিস মনে রাখাটা আমার কাছে মনে হয় যে বেশি ঝামেলা, অল্প কিছু থাকলেই চলবে কাজ করার জন্য, অ্যাজ এ ডেভেলপার হিসেবে, ফ্রন্ট এন্ড বা ওয়েব ডেভেলপার হিসেবে। তো আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আবার দেখাবে, আল্লাহ হাফেজ।